মালদার মানিকচকে মহা শিবরাত্রি উপলক্ষে আগত ভক্তদের জন্য সহায়তা সেবা কেন্দ্র খুললেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল। শনিবার মানিকচক এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এই সেবা কেন্দ্র খোলা হয় বিজেপির নেতৃত্বদের উপস্থিতিতে। এদিন উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল, যুব মোর্চার জেলা সহ সভাপতি সুভাষ যাদব, মণ্ডল বিজেপি সভাপতি বিশ্বজিৎ মণ্ডল ছাড়াও অন্যান্য বিজেপি নেতৃত্ব। বিভিন্ন প্রান্ত থেকে আগত শিব ভক্তদের এদিন বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়। ভক্তদের ফল ও শরবত প্রদান করার পাশাপাশি শারীরিক অসুস্থতা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় সহায়তা সেবা কেন্দ্রের মাধ্যমে। মানিকচকের গঙ্গার ঘাটে জল তুলে এদিন ভক্তরা পায়ে হেঁটেই বিভিন্ন মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়। কোনোভাবেই ভক্তদের যাতে অসুবিধা না হয় তার জন্য সবরকমভাবে দলের নেতাকর্মীরা পাশে রয়েছেন বলে জানান সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল। এই পুণ্য শিবরাত্রি পূজা উপলক্ষে মানিকচক ঘাটে আগত সমস্ত বলবম যাত্রীদেরকে, শিব ভক্তদেরকে প্রণাম ভালোবাসা জানাচ্ছি। প্রতি বছরের ন্যায় প্রায় 10 বছর থেকে বলবম সেবা করে যাচ্ছি এখানে এবং নিজ উদ্যোগে এটা করছি, খুব ভালো লাগে। এবং সমস্ত নেতৃত্বরা আমাদের আসে, পাশাপাশি তাদেরকে বলবম যাত্রীদেরকে শরবত, গুড়, বাতাসা, ছলা, ফলমূল খাওয়ানো হয়। প্রতি বছর না এবারে করছি, খুব আনন্দ লাগে তাদের সেবা করে। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, মানুষ সেবায় ভগবান পাওয়া যায়। যারাই আজকে শিব ভক্ত শিবরঙ্গের জল ঢালবে, আজকে যে শিবের বাবার মাথায় জল ঢালবে, তাদেরও মনস্কামনা পূর্ণ হোক এবং তারা ভালো থাকুক, সুস্থ থাকুক। এবং এইখানে মানিকচক ঘাটে গঙ্গার জল আনতে বলবাম যাত্রীরা লক্ষাধিক লোকদের সমাগম হয়, তারও বেশি, এবং উপচে পড়া ভিড় হয়। সেই ভিড়ের মাধ্যমে এই বলবাম সেবা কেন্দ্র খুব ভালো লাগে। এই আনন্দ একটু আগেও বললাম, মানুষ সেবায় ভগবান পাওয়া যায়। এই যে বলবাম যাত্রীদের শিব ভক্তদের সেবা করে খুব আনন্দ লাগে। এবং একটা সবচেয়ে ভালো কথা যে ভারতীয় জনতা পার্টির আমাদের এই প্রধান কার্যালয় আছে, এটা প্রায় অনেক দিন থেকেই করে আসছি, নিজ উদ্যোগে এবারও করছি। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।